আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। গত 8ই সেপ্টেম্বর যুক্তরাজ্যের রানি এলিজাবেথ দ্বিতীয়র মৃত্যু হয়েছে। তার ফিউনারেল অথবা শোক সভায় আমরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। রানীর মৃত্যুর শোক সভায় যে পাবলিক প্যারেড বা কুচকাওয়াজ করা হয়েছে তা লিড করল একটি সাদা রঙের ছাগল। কিন্তু কেন? রানি কি এই ছাগলটিকে তার পেট হিসেবে পেলেছিল? এমন কোনো কিছু তো আমরা শুনিনি। নাকি সে গ্রেটেস্ট অফ অল টাইম, মানে আজকাল তো গোট দিয়ে এমনটাই বোঝানো হয়। কিন্তু এটা বলাটা কতটুকু যৌক্তিক? ভিডিওটির নিচে কিছু মানুষ কমেন্ট করেছে, ওয়াও, দে আর নো লঙ্গার হাইডিং, হোয়াট আ টাইম টু বি অ্যালাইভ। তারপর তার নিচে আরও একজন ব্যক্তি লিখেছেন, হোয়াট আ টাইম টু বি অ্যালাইভ, ওয়াও, দ্য ডেভিল ইন ডিটেলস। যার অর্থ আমরা এমন একটি সময় বেঁচে আছি যখন আমরা সরাসরি স্যাটানিজম চর্চা হতে দেখতে পারছি। 1800 শতাব্দীতে ছাগলের আকৃতি দিয়ে প্রথমবারের মতো অ্যালিফাস লিভাই নামক একজন শয়তানের পূজারি এই মূর্তিটি বানিয়েছিল, যাকে ব্যাফোমিট বলা হয়। ব্যাফোমিট এই মূর্তি অথবা এর একটি অংশ পেন্টাগ্রাম শয়তানের উপাসকরা নিজেদের সাথে সবসময় বহন করে, কেননা এই মূর্তিটিতে নিহিত রয়েছে শয়তানের কার্যকলাপের সমস্ত বিদ্যা। সেজন্য শয়তানের পূজারীরা বারবার এই সিম্বলটিকে রিপ্রেজেন্ট করে থাকে, এবং বেশিরভাগ সময় এসব বিষয়ে আপনি অবগত থাকেন না, তাই আপনি বিষয়টি ধরতে পারেন না। রিসার্চার্সদের মতে রানী এলিজাবেথ দ্বিতীয় শয়তানের তৈরি করা এলিট সোসাইটির প্রধান চরিত্র হিসেবে রয়েছে। আপনি এখানে যে পিরামিড দেখতে পাচ্ছেন এর মাধ্যমে মূলত উচ্চতর পদকে বোঝানো হয়েছে, যার সবচেয়ে ওপরে আমরা রানী এলিজাবেথের ফেস দেখতে পাচ্ছি। এরকম ছবি তৈরি করার কারণ হলো তারা বিশ্বাস করে রানী এলিজাবেথ ফ্রিমেসনারি নামক সংগঠনের সঙ্গে জড়িত, যা শয়তানের দ্বারা তৈরি, এবং সে একজন লিডার হিসেবে লিডিং পাওয়ারে থেকে পুরো বিশ্বকে নিয়ন্ত্রণ করছে বা শাসন করছে। এবং তার শাসন করার মানে হলো শয়তানের শাসন করা, কেননা শয়তানের ইশারাতে সে কাজ করেছে। যদিও বা তার ফ্রিমেসনারির সঙ্গে জড়িত থাকার বিষয়টি আড়াল করা হয়েছে, সকলের সামনে এ বিষয়টি কখনোই প্রকাশ করা হয়নি। তবে রানী দ্বিতীয় এলিজাবেথ 50-এর দশকে একটি মেসনিক স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন, এরকম একটি তথ্য পাওয়া যায়। দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ 1952 সনে ফ্রিমেসনারিতে যুক্ত হয়েছিল, এরকম একটি তথ্য গুগলে খুব সহজেই পাওয়া যায়। এমনকি সে নিজে ডিপাপুলেশন মতবাদে বিশ্বাসী, যেটা শয়তানের দেয়া একটি থিওরি বা মতবাদ। সে একবার বলেছিল, আমি যদি পৃথিবীতে পুনরায় জন্মগ্রহণ করতে পারি তবে আমি একজন মর্মান্তিক ভাইরাস রূপে জন্ম নিতে চাই, মানুষদেরকে হত্যা করে জনসংখ্যা কমাতে। এমনকি তাদের ছেলে প্রিন্স অ্যান্ড্রিউ একটি সেটানিক জঘন্য কাল্টের সঙ্গে জড়িত, যারা মানুষদেরকে হত্যা করে তাদের মাংস খেয়ে নেয়। এমনকি চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজিংয়ের সঙ্গেও এই দলটি জড়িত। সর্বকালের সেরা চাইল্ড অ্যাবিউজার বা শিশু নির্যাতনকারী জেফ্রি এপস্টিনের সঙ্গে তার সরাসরি সম্পর্ক ছিল। প্রিন্স অ্যান্ড্রিউ, বিল ক্লিন্টন সহ আরও নানান নামিদামি ব্যক্তিরা তাদের পার্সোনাল আইল্যান্ডে গিয়ে শিশুদেরকে নির্যাতন করত, এবং এই খবরগুলো কিছুদিন আগেই ব্লাস্ট হয়েছে। আপনারা যদি এই সম্পর্কে জানতে চান তবে আমার পিৎজা গেট নামক ভিডিওটি দেখে আসুন। যখন কিনা তার বাবা একজন ফ্রিমেসন, ফ্রিমেসনারির সঙ্গে জড়িত, তার নিজের একটি কাল্টের সঙ্গে সম্পর্ক রয়েছে, তখন তার মা রানী এলিজাবেথ দ্বিতীয়র এর সাথে সম্পর্ক থাকবে না। 2016 কিংবা 2017-এর দিকে যখন প্রিন্স ফিলিপ অসুস্থ হয়ে পড়েছিল, তখন তাকে একটি মেসনিক হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে শুধুমাত্র ফ্রিমেসনসদেরকে ট্রিটমেন্ট করা হয় বা কিছু প্রাইভেট মানুষদেরকে। মেসনিক স্কুলের সাথে তাদের খুব ভালো সম্পর্ক। মেসনিক স্কুল থেকে স্কুলের বাচ্চারা গভীরভাবে শোক প্রকাশ করেছে রানীর মৃত্যুতে। এবং সবশেষে আমরা আমাদের সামনে যেটা দেখতে পাচ্ছি, রানীর শোক সভা একটি ছাগল লিড করছে বা নিয়ন্ত্রণ করছে, যার মানে বুঝিয়েছে ব্যাফোমিট বা শয়তান নিজে এই ফিউনারাল পরিচালনা করেছে। তো আজকের জন্য এতটুকু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।